আমার মাস্টার্স এডমিশনের সময় একজন স্যার আমার পোর্টফোলিও আর সিভি দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আইএলটিএস দুইবারই পেয়েছো, তুমি কি ইংলিশ মিডিয়ামে ছিলে? আমি বলছিলাম না স্যার, আমি ইংলিশ মিডিয়ামের নই, আমি পিওরলি বাংলা মিডিয়ামের। আমার এইচএসসি পর্যন্ত বাংলা মিডিয়াম ছিল, অ্যান্ড দেন আমি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি এবং যেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, মানে আমাদের পরীক্ষাগুলো দিতে হতো ইংলিশে, বাট ক্লাস লেকচার কমিউনিকেশন সব কিছুই বাংলাতে হতো। সো হি ওয়াজ সো সারপ্রাইজড যে আমি বাংলা মিডিয়াম থেকে হয়ে দুইবার আইএলটিএস 8 পেয়েছি। আসলে ব্যাপারটা শুধু আইএলটিএস না, আমাদের সবারই একটা ভুল ধারণা আছে যে বাংলা মিডিয়াম থেকে পড়ালেখা করলে হয়তো বা ইংলিশে অনেক বেশি ভালো হওয়া যায় না, বা বাংলা মিডিয়াম থেকে পড়ালেখা করলে দু একজন এক্সেপশনালি ইংলিশে ভালো হতে পারে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমি বলবো যে আমি কিভাবে বাংলা মিডিয়ামে পড়েও এবং এক সময় ইংলিশে দুর্বল ছিলাম। রাইট, ইউ পিপল মে গেট সারপ্রাইজড, বাট হ্যাঁ, আমি ক্লাস 6-7 পর্যন্ত নিজে ইংলিশে দুর্বল ছিলাম। দেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি কাজ করে করে আমি এখন আজকে আইএলটিএস দুইবার 8 পেলাম এবং এখন আমি নিজেই আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে এবং ইংলিশ টিউটর হিসেবে কাজ করছি। সো চলুন আমরা জেনে নিই যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন। সবার আগে যেটা জানা প্রয়োজন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি বর্তমানে আপনার লাইফের কোন স্টেজে আছেন এবং আপনি নেক্সট 2-3 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান। আমি জানি এটা অনেকটা জব ইন্টারভিউ মার্কা কোয়েশ্চেন হয়ে গেল যে নেক্সট 5 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান, বাট দ্য ট্রুথ ইজ ইংলিশ শিখা কেন? আপনি যদি রান্না শিখতে চান, ইভেন যদি আপনি ড্রাইভিং শিখতে চান, অথবা যদি আরও কোনো ছোটোখাটো কাজও আপনি শিখতে চান, আপনাকে অবশ্যই একটা টাইম লাইন সেট করতে হবে। যেমন আপনারা যারা হায়ার স্টাডিস এক্সপিরিয়েন্ট আছেন বা যারা ইমিগ্রেশন করে বাইরে যেতে চান বা যারা জাস্ট বাংলাদেশে গভর্নমেন্ট জব বিসিএস পরীক্ষা দিতে চান, তারাও কিন্তু একটা টাইম লাইন সেট করছেন যে আমি এত সালের মধ্যে অমুক দেশে ইমিগ্রেট করবো, এত সালের মধ্যে আমি পড়া শুরু করবো, এত সালের মধ্যে আমি অ্যাটলিস্ট বিসিএস এর ভাইভা পর্যন্ত যাব। সো দেখুন, আপনি বিসিএস ক্যাডার হতে চান, আপনি বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ব্যাঙ্কে চাকরি করতে চান, অথবা বাংলাদেশের কর্পোরেট হাউসগুলোতে আপনি সেই রকম একটা জব করতে চান, অথবা যদি বাইরে ইমিগ্রেট করতে চান, যেটাই হোক না কেন, ইংলিশ কিন্তু আপনার জন্য মোস্ট নেসেসারি স্কিল। বিকজ এখনকার ওয়ার্ল্ডে বলতে গেলে পুরো দুনিয়া জুড়েই হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে ইংলিশ। সো আপনার ইংলিশে ভালো হওয়া ছাড়া আসলেই কোনো গতি নেই। কিন্তু বাংলাদেশের একটা হিউজ পপুলেশন আমার মতো, আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি এবং আমি যেহেতু মফস্বল শহরে বড় হয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে, সো দেখা গেছে যে আমি যে খুব হায়ার কোয়ালিটি কোনো স্কুলে পড়ার সুযোগ পেয়েছি তা নয়। অবশ্যই আমরা জেলার হয়তো বা সবচেয়ে বেস্ট স্কুলটাতে পড়তে পারি, কিন্তু আমাদের বাংলাদেশের মফস্বল শহরগুলোর জেলার যে স্কুলটা সবচেয়ে বেস্ট হয় সেই স্কুলটাও কিন্তু ঢাকার চিটাগাংয়ের মিডিয়াম রেঞ্জের স্কুলগুলোর সাথে র্যাঙ্কিংয়ে টেক্কা দিতে পারে না। দেখা যায় আমাদের রেজাল্ট আসলে ওদের তুলনায় তেমন কিছুই হয় না। আমি এসএসসি এবং এইচএসসি রেজাল্টের কথা বলছি। আসলে এসএসসি আর এইচএসসি রেজাল্ট দিয়েই তো সব কিছু বিবেচনা করা হয়, স্কুলগুলো কলেজগুলোর কোয়ালিটি। বাট স্টিল কীভাবে একটা মিডিয়াম রেঞ্জের বাংলা মিডিয়াম স্কুলে পড়ে আমি যেখানে ইংলিশ একসময় দুর্বল ছিলাম, আমার মনে আছে ক্লাস 6-7 পর্যন্ত আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক্সামটা আসলে আমি খুব ভয় পেতাম, হোয়ারেস আমার বড় ভাই ইংলিশে খুবই ভালো ছিলেন। সো তখন যে বড় একটা চেঞ্জ আসে সেটার জন্য অবভিয়াসলি থ্যাঙ্কস টু মাই মাদার, এবং এখানে যারা এই ভিডিওটা যারা যেসব প্যারেন্টসরা দেখছেন তাদের জন্য আমি বলছি, আপনার ছেলে মেয়ে বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশে ভালো হবে কি না সেটার একটা বড় অংশ ডিপেন্ড করে আপনার নেসেসারি স্টেপসের উপরে। যেমন আমি যখন ক্লাস 7-এর শেষের দিকে আমাদের বাসায় ডিভিডি কেনা হলো এবং তখন আমার ভাই অনেক ভালো ভালো ইংলিশ মুভির ডিভিডি প্লেয়ার বা ক্যাসেট ভাড়া করে নিয়ে আসতো, এতে যেটা হতো সেটা আমি হচ্ছে অলমোস্ট প্রায় 2004-05 কথা বলছি, এতে যেটা হতো তখন আমি প্রথমবার ইংলিশ মুভির সাথে পরিচিত হই। ইংলিশ মুভি আপনার একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোন স্কিলে হেল্প করে? সব রকম স্কিলে হেল্প করে। লেট মি সে ইউ, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু 4টা স্কিল লাগে। যেমন আমরা বলতে পারি যে আমরা বাংলাতে ফ্লুয়েন্ট, কেন বলতে পারি? কারণ বাংলা আপনি শুনলে বুঝতে পারেন, আপনি বাংলা বলতে পারেন, আপনি বাংলা লিখতে পারেন, আপনি বাংলা পড়তে পারেন। সো লিসনিং, স্পিকিং,
রিডিং রাইটিং চারটা স্কিলেই আপনি ভালো বলে আপনি বলতে পারছেন যে বেঙ্গলি ইজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু একই সাথে দেখুন আমরা তো অনেকে হচ্ছে হিন্দি মুভিও দেখি, সো হিন্দি মুভিজের ক্ষেত্রে কি হচ্ছে আমরা হিন্দি মুভিজ দেখি বা অনেকে আমরা হালকা পাতলা হিন্দিতে কথাও বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা টেকনিক্যালি বলতে পারবো না যে হিন্দিতে আমরা ফ্লুয়েন্ট, কারণ হিন্দি আমরা পড়তে পারি না, হিন্দি আমরা লিখতে পারি না, হিন্দি আমরা শুনলে বুঝতে পারি এবং বলতে পারি। তার মানে হিন্দির শুধুমাত্র দুইটা স্কিল আমরা পারি। Whereas আপনি দেখুন ইংলিশের কিন্তু অলমোস্ট দুইটা স্কিল আমাদের স্কুল কলেজগুলোতে ডেভেলপ করে দেওয়া হয়, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। আনফর্চুনেটলি আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি আমাদের কিন্তু স্পিকিং আর লিসনিং স্কিলটা কখনোই ডেভেলপ করে দেওয়া হয়নি, এবং সেখান থেকেই আপনার ইংলিশ মুভি দেখার বা ইংলিশ টিভি সিরিজ দেখার জার্নি শুরু হতে পারে। অবশ্যই এটার জন্য আমাদের একটু ওপেন মাইন্ডেড হতে হবে, বিকজ ইংলিশ মুভিজ বা টিভি সিরিজগুলোতে যেই কালচারটাকে পোর্ট্রে করা হয় এই কালচারটা আমাদের বেশিরভাগ মানুষেরই মেন্টালিটি কালচারের সাথে বা আমরা যা দেখে বড় হয়েছি সেটার সাথে ম্যাচ করে না। বাট লার্নিং ইজ লার্নিং, মনে আছে তো? শিক্ষার জন্য শুধু চীনে যেতে হলে সেখানেও যাও, আর আপনি ঘরে বসে কয়েকটা আপনার মন মতো মুভি আর সিরিজ দেখতে পারবেন না। সো অ্যাজ এ প্যারেন্ট হোক বা অ্যাজ এ স্টুডেন্ট হোক, প্রথম স্টেপ হওয়া উচিত কোয়ালিটিফুল ইংলিশ মুভিসগুলো খুঁজে বের করে সেগুলো দিয়ে দেখা শুরু করা। আমি এখানে কয়েকটা ইংলিশ মুভির নাম দিয়ে দিচ্ছি, আপনারা নেক্সট কিছুক্ষণ স্ক্রিনে এরকম কিছু ইংলিশ মুভিসের নাম দেখতে পারবেন, এগুলো দিয়ে আপনারা আপনাদের ইংলিশ মুভিস দেখার জার্নি শুরু করতে পারেন। মুভিস দেখলে যেটা হয় আপনার অনেক রকম শব্দের সাথে পরিচয় হবে, মডার্ন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ সেটার সাথে পরিচয় হবে, কারণ টু বি অনেস্ট আমাদের বাংলা মিডিয়ামের বইগুলোতে যে ইংলিশ লেখানো হয় পড়ানো হয় সেই ইংলিশ কিন্তু আসলে কমিউনিকেটিভ বা মডার্ন ইংলিশ না। সেই ইংলিশের সাথে কিন্তু মডার্ন ওয়ার্ল্ড বা আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে তারা যেভাবে কমিউনিকেট করছে সেটার সাথে কিন্তু অনেক গ্যাপ থেকে যায়। সো এই গ্যাপটা ফিল আপ করতে পারে ইংলিশ মুভিসগুলো। সো আপনারা এই মুভিসগুলো যদি একটা একটা করে দেখা শুরু করেন আপনারা দেখবেন আপনারা অনেক রকম কথার স্টাইলের সাথে পরিচয় পাবেন। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে তোমার উদ্দেশ্য কী, সেটা একটা সুন্দর ইংলিশ হচ্ছে হোয়াটস দ্য ক্যাচ, এখানে উদ্দেশ্যটা কী, মোটিভটা কী। তারপরে ধরুন আমরা অনেক সময় বলে থাকি যে হোয়ার আর ইউ গোয়িং, সেখানে ওরা বলতে পারে হোয়াট ইউ গট টু ডু দেয়ার, মানে আপনি সেখানে গিয়ে কী করতে যাচ্ছেন। তাহলে দেখুন আমাদের কিন্তু এরকম মডার্ন ইংলিশগুলোর সাথে পরিচয় হতে হবে। আরও এমন কিছু মডার্ন ইংলিশ আছে যেগুলোর উদাহরণ আমি নেক্সট আমাদের কিছু টিউটোরিয়ালসে দিতে থাকবো। সো ইংলিশ মুভিজ যদি আপনারা সাবটাইটেল অন করে দেখেন অবশ্যই সাবটাইটেল অন করে দেখতে ভুলবেন না। সাবটাইটেল অন করে দেখলে আপনার ইংলিশ লিসনিংয়ের পাওয়ার বাড়ছে এবং স্পিকিংয়ের সাথেও আপনি পরিচিত হচ্ছেন। সো ইংলিশ মুভি আপনাকে আরেকটা যে ব্যাপারে হেল্প করবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনে কিন্তু আমরা বেশিরভাগ বাঙালি খুব দুর্বল। যেমন মাত্র এক বছর আগে আমি জানতে পারলাম যে গার্জিয়ান উচ্চারণটা খুবই ভুল। হ্যাঁ, অথচ দেখুন আমাদের স্কুল কলেজগুলোতে আই এম নট অফেন্ডিং এনিওয়ান, বাট আমাদের টিচাররাও গার্জিয়ান শব্দটা বলতো, গার্জিয়ান শব্দটা ভুল, উচ্চারণ হবে গার্ডিয়ান। সো দেখুন আমাদের কিন্তু এরকম প্রতিটা উচ্চারণে অনেক ভুল থেকে যায়। যেমন আমরা কি বলি এডুকেশন, উচ্চারণটা হবে এডুকেশন। সো আমরা যদি ইংলিশ মুভিগুলো একটু মনোযোগ দিয়ে দেখি আমরা কিন্তু উচ্চারণ থেকে অনেক কিছু শিখতে পারবো। প্রোনাউন্সিয়েশনে ভালো হলে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং অনেক শ্রুতিমধুর লাগবে শুনতে। সো ইংলিশ মুভি থেকে শুধু লিসনিং না, আপনার প্রোনাউন্সিয়েশনগুলো যদি আপনি খেয়াল করে নেন যে ওরা কীভাবে উচ্চারণ করছে সেখান থেকেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। নেক্সট যেটা বাকি থাকছে রিডিং রাইটিং। রিডিংয়ের জন্য আমি আমাদের আইএলটিএস টিউটোরিয়ালগুলোতে সবসময় বলে থাকি, কিছু নিউজ পেপার রিকমেন্ড করে থাকি, বাট আজকে আমি সেই সব কঠিন রিডিংয়ের নিউজ পেপার রিকমেন্ড করবো না। বাট নো দ্যাট যে একজন ভালো রিডার যে ইংলিশে রিড করে সব বুঝতে পারে সে একই সাথে ভালো রাইটার, সে একই সাথে ভালো স্পিকার এবং ভালো লিসনার হওয়ার পটেনশিয়াল রাখে। বিকজ এখানে আমি আবার একটু আইএলটিএসের এক্সাম্পল নিয়ে আসি, আপনারা একটু আইএলটিএসের স্কোরগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডিডেটদের স্কোরগুলো খেয়াল করলে দেখবেন যে রিডিংয়ে ভালো স্কোর পাচ্ছে তার বাকি সবগুলোতে কিন্তু ওভারঅল ভালো একটা স্কোর আসতেছে। বাট যে শুধুমাত্র স্পিকিংয়ে ভালো স্কোর পেয়েছে বা লিসনিংয়ে ভালো স্কোর পেয়েছে দেখবেন যে লিসনিংয়ে কেউ 8.5 পেয়ে গেল, রিডিং রাইটিংয়ে তার 6.5। এটা কিন্তু খুব কমন সিনারিও। বাট যে রিডিংয়ে 9 পায় আপনি দেখবেন তার বাকি সব কিছু সে লিসনিংও ভালো করছে, স্পিকিং রাইটিং সব কিছুতে ভালো করছে। রিডিং ইজ ইউর আলটিমেট গোল, আমাদের ভালো রিডার হতে হবে। ইভেন বাংলাতেও দেখেন আমাদের যে ফ্রেন্ডটা অনেক বই পড়ে তার কথা সুন্দর হয়, তার লেখনি সুন্দর হয়, তার প্রেজেন্টেশন সুন্দর হয়। সো পড়া ব্যতীত কোনো বিকল্প নেই। সো আমি আপনাদের বলবো না যে আপনারা ইংলিশ বই কিনে পড়া শুরু করুন, রাদার আপনারা যেটা করতে পারেন আমি এখানে কিছু
অনলাইন নিউজ পেপারের লিঙ্ক দিচ্ছি যেখানের ইংলিশগুলো খুবই সহজ, খুবই, এবং এখানে অনেক রকম এন্টারটেইনমেন্ট ইস্যুতে লেখা হয়, স্পোর্টস ইস্যুতে লেখা হয়। আপনারা জাস্ট এই অনলাইন নিউজ পেপার বা চ্যানেলগুলো বা ফেসবুক পেজগুলোকে ফলো করলেই এবং সেখান থেকে নিজেদের মন মতো আর্টিকেল নিয়ে পড়লেই আপনাদের রিডিং স্কিল ডে বাই ডে অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাইটিং। রাইটিংয়ের জন্য আপনারা প্লিজ আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারে অথবা ল্যাপটপে গ্রামারলি ইনস্টল করুন। গ্রামারলি জিনিসটা কি? ওয়েল, গ্রামারলি একটা এক্সটেনশন বা অ্যাপ যেটা ফ্রি অফ কস্ট ইউজ করা যায়, এবং আপনি যদি আপনার ব্রাউজারের কিবোর্ডে গ্রামারলি ইনস্টল করে নেন অথবা যদি আপনার স্মার্টফোনের ব্রাউজারে বা স্মার্টফোনের যে কিপ্যাড থাকে যেটা দিয়ে আপনি সব কিছু টাইপ করেন সেখানে যদি গ্রামারলি ইনস্টল করে নেন, গ্রামারলি আপনার বানানের ভুল, আপনার গ্রামারের ভুল, আর্টিকেলের ভুল, প্রিপোজিশনের ভুল, দাঁড়ি কমার ভুল, এই ধরনের যে আমরা সিলি সিলি মিস্টেক অনেক বেশি করে থাকি জেনে না জেনে, সেই ধরনের অনেক ভুল সে দেখিয়ে দিবে এবং সেগুলো কারেক্ট করার অপশনটাও সে সাজেস্ট করবে। সো আপনি যখন গ্রামারলি ইউজ করে কমপক্ষে 6 মাস, আসলে 6 মাস অনেক বেশি টাইম, আপনি 3 মাসের মধ্যে রেজাল্টগুলো দেখতে পাবেন, আপনি যদি সেইটা দেখতে পান তাহলে আপনি দেখবেন যে আপনার রাইটিংয়ে আপনি কী কী ধরনের ভুল করতেন সেগুলো যেমন জানতে পাচ্ছেন, ভুলগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, ভুলগুলোর কারেকশন কী সেটাও আপনি শিখতে পাচ্ছেন। সো প্লিজ ইউজ অ্যান্ড ইনস্টল গ্রামারলি, এবং সেটা আপনি দেখবেন আপনার রাইটিংয়ের গ্রামাটিক্যাল ভুলগুলোকে অ্যাটলিস্ট দূর করে দিবে। এবং আবার আপনাদের মনে করে দেই, আসলে শুধু চেষ্টা করে গেলেই হবে না, আমাদের একটা গোল বা টার্গেট ফিক্স করতে হবে। আপনি আজকে আমি যে যে টিপসগুলো আপনাদের দিলাম আপনি সেগুলো নোট ডাউন করুন। আমি যে যে স্টেপসগুলো নিতে বললাম, যেমন আমি কিছু ফেসবুক পেজ লাইক দিতে বললাম, আপনি সেই ফেসবুক পেজগুলোতে লাইক দিন, আপনি হচ্ছে গ্রামারলি ইনস্টল করুন, যেমন আমি যে যে ফেসবুক পেজগুলোতে লাইক দিতে বললাম আপনি সেই ফেসবুক পেজগুলোতে লাইক দিন, আপনি গ্রামারলি ইনস্টল করুন, অ্যান্ড আপনি আমি যেসব ইংলিশ মুভিজ সাজেস্ট করলাম শুরুর দিকে সেই ইংলিশ মুভিজগুলো ডাউনলোড করে আপনি দেখা শুরু করুন তাহলে, এবং অবশ্যই নিজের ইংলিশ স্পিকিংয়ের জন্য সুন্দর দেখে একটা ডায়েরি কিনে ফেলুন। সুন্দর স্টেশনারিজ কিন্তু আমাদের পড়ালেখার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়, অ্যাটলিস্ট আমার তো বাড়িয়ে দেয়। আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন এবং যদি আপনি চেক করেন যে নেক্সট 1 মাসে আপনার কী উন্নতি হয়েছে, রাইটিংয়ে হোক, স্পিকিংয়ে হোক, প্রোনাউন্সিয়েশনে হোক, সেই উন্নতিটা যদি খুব সামান্য কিছুও হয়, যে অ্যাটলিস্ট এই 1 মাসে আপনি 5টা নতুন ওয়ার্ড শিখেছেন এবং আরও 5টা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা কীরকম সেটা শিখতে পেরেছেন, তাহলেও কিন্তু সেটা অনেক কিছু হয়ে যায়। এবং যারা একটু টাইট টাইম লাইনে আছেন, যাদের দ্রুত ইংলিশে ভালো হওয়া দরকার, তারা অবশ্যই নিজেদের শেখার জন্য সময় বাড়িয়ে দিতে হবে, নিজেদেরকে আরও পুশ করতে হবে। সো আজকে আমি ডিসকাস করলাম যে আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ নিজেদের উন্নতি করতে পারি। দেখুন, আমি সেই ক্লাস 7-এর লাস্ট টাইম থেকে, ক্লাস 7-এ আমি পড়েছি প্রবাবলি লেট মি সে 2005-এ, সো তখন থেকে হচ্ছে আমি ইংলিশ মুভিজ দেখা শুরু করি। অ্যান্ড আমি জীবনে প্রথমবার আয়েলস দিই 2018-তে, তখন হচ্ছে আমি আয়েলসে ওভারঅল 8 পাই। সো দেখুন, আমার জার্নিটাও কিন্তু অনেক লম্বা সময় ছিল। সো যারা আমরা বলি যে আমরা ইংলিশে ভালো, আমরা কিন্তু একদিনে ভালো হইনি, আমাদেরও কিন্তু সময় লেগেছে। সো দ্যাট শুড বি দ্য মোটিভেশন ফর ইউ, যে আপনি কবে থেকে জার্নি শুরু করছেন, কবে কোথায় কীভাবে পৌঁছাতে চান। এবং আপনারা নেক্সট টাইম আমাদের কাছ থেকে এরকম আরও কী কী ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্টিল দেন, stay safe and keep practicing.